সবার কাছে রয়েছে হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনোতে একটু কিছু স্ক্র্যাচ এসছে এই জায়গাটা। ভাই ফার্স্ট ফিচার দিয়েছে। আপনি ফোন নাম্বারটা নিয়ে রাখুন, বলবেন দাঁড়া, ছবিটা তোলা থাকুক, বাই চান্স কোনো কারণে ছিল না। সো হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল 5টা আর আজকে তন্ময় ভাই আমাকে ফোন করেছিল কালকে রাত্রিতেই। তো ওর গাড়ি সার্ভিসিং আছে, তো ওর কাছে এটা ফার্স্ট টাইম। তো কি করতে হবে না করতে হবে, আর এখন লকডাউনের সিচুয়েশন যেহেতু, ও আমাকে বললো। তো আমি বললাম ঠিক আছে, ও আমার কথাতে যখন গাড়ি নিয়েছে তখন যাই, বন্ধু হয়ে বন্ধু হয়ে একটু হেল্প করা যেতেই পারে, নো ওয়ারিস। তো চলো গাইস, দেখা হচ্ছে সোজা রাস্তায়। কিরে রাত্রিবেলা হলে ঘুমিয়েছিস? হ্যাঁ, চোখ মুখ পুরো ফুলে গেছে তো, চ দেখি হয়ে গেছে, চ। এই যে এই ছেলেটার জন্য গাইস, এখন মুখটা দেখে নাও, তাকায় দিকে। এই যে এই ছেলেটার জন্য আমি কালকে ঘুমোইনি সারা রাত, আমি নিজে জাগলাম আর এখন নিজে তাকে ঘুম টুম দিয়ে চা ফা খেয়ে আসলো। সো গাইস, এখন আমরা যাচ্ছি কোথায়, এই যে রেজিডার, তন্ময় ভাইয়ের রেজিডারটা সার্ভিসিং এ। তো বাবু বলছেন যে চলো কি করো বাড়িতে থেকে যাওয়া যাক, তো একটু মোটো ব্লগিং হয়ে যাবে। আমার ভালোও লাগছে না, অনেকদিন হলো গাড়ি চালাইনি, তো গাড়ি চালাতেও ইচ্ছা করছে। আর এখন একদমই সকালবেলা, এখন এই টাইমটা একটু তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ গাইস এখন গেলে একটু ফাঁকা থাকবে, তো মেন রিজনই এটা। ও তো একদম বিন্দাস ঘুম টুম দিয়ে এলো, কি বলবো গাইস, তোমরাই জানো সব। আরে তমতা বড়ে হেভি ড্রাইভার ভাই। সামনে হালকা একটু ক্রাউড আছে চায়ের দোকানে, লোকজনের মুখে মাস্ক নেই, চমৎকার। দেখো 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 কারোর মুখে মাস্ক নেই, চমৎকার। কাকে বলবে তুমি, দেখলি ওদের মুখে মাস্ক ছিল না, কাকে বলবে ভাই। হ্যাঁ এখানে রেকর্ডিং হচ্ছে, তো বাজার ফাট খুলে গেছে, টুকটাক বাজার বসা স্টার্ট হয়ে গেছে, মাছ ফাজা বসা স্টার্ট হয়ে গেছে, রাস্তায় লোক বেরিয়েছে। আমরা অ্যাকচুয়ালি এই টাইমটা একটু শুয়ে থাকি বলে বুঝতে পারি না, বাট লকডাউনটা এখন যেহেতু এক্সটেন্ড হয়েছে সে বোঝা যাচ্ছে। আর আমি ওয়ার্কশপে ফোন করেছিলাম, তো ওয়ার্কশপে যে সুমনদা রয়েছে, তো সুমনদা বলছিল যে 11টা অবধি রিসিভ করা হয়েছে। রাস্তা ফাঁকা চারিদিকটা, ততক্ষণ আমরা যাচ্ছি, এবার তোমরা একটু সিনেমাটিক এনজয় করো। আমরা প্রায় এসে গেছি, জানি না এখন হয়তো ফাঁকা থাকতে পারে, থাকলেই ভালো, কারণ আমরা আগে এসে কষ্ট আগে পড়তে যাইছি। ও ও ও ও ও নাইস গাইস, যেরকম আমরা ঠিক করেছিলাম সেহেতু একদম সবার প্রথমে আমরাই রয়েছি, ভেরি গুড। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন সার্ভিসিং সেন্টারের সামনে এসে গেছি, ইয়ামার। তো সবার প্রথমেই এসে গেছি, তো চলো সময় হোক, গেটটা খুলুক, তারপরে ফার্স্ট সার্ভিসিং আমরাই করাবো, আর আজকে তারাও আছে। তো বলেছিলাম সকালে আসলে তাড়াতাড়ি হবে, থাক বন্ধ অসুবিধা নেই, বাট আগে তো এসে গেছি। গাইস এখানে আমরা একটা ছোট বন্ধুকে দেখতে পেলাম, এর নাম হলো পিল্লু। পিল্লু কি খবর, কিরা পেয়েছে, কিরা পেয়েছো? দাঁড়া 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 দাঁড়া, বস সিট ডাউন সিট ডাউন সিট ডাউন, বস বস বস
বস বস বস সিট ডাউন সিট ডাউন দাঁড়া পুরো যে পিল্লু বস আসুক দোকানদার তারপরে তোকে আমি খাওয়াবো বস পিল্লু তোর ভেঙে কি এনে এনে খুব খিদে পেয়েছে না এনে ফটাফট খেয়ে নে গাইস তোমরা ওকে একটু ওদের একটু খেয়াল রেখো তার কারণ এই সময় ওদেরকেও একটু খাবার দেওয়া উচিত মোবিল হবে না না হবে না হবে না তো 348 হয়েছে সার্ভিসের বাইরে যখন মোবিল চেঞ্জ করবে বিল নিয়ে আসবে ঠিক আছে তাও তুমি কিন্তু একবার দেখে নিও ওই নিয়ে আসবে হ্যালো বলবেন বসুন গাড়িটা যে না গাড়ি বসুন ওখানে সবাই বসুন সবাইকে ডেকে নেবো আমি বসুন এখন গাড়িটা জাস্ট ঠিক মতো ওয়াশিংয়ে দেওয়া হলো আর এখন ওইখান থেকে ওয়াশিং হবে ওয়াশিং হওয়ার পরে একটু পরে গাড়িটাকে যা ক্লিন করার আছে সেগুলো করা হবে চেক আপ করা আছে সেগুলো হবে তো গাইস ফাইনালি আমাদের যে ইয়ামার যে সার্ভিসিং সেন্টার ছিল তো সেখানে কাজ মিটলো আর চট জলদি হয়েও গেল কারণ এখানে বেশি এখন সার্ভিস হচ্ছে না যেহেতু কোভিডের সিন তো আমাদের আমরা একদম নাম্বার ওয়ানে ছিলাম যেহেতু আমাদের তাড়াতাড়ি হয়ে গেল আর এখন আমরা প্রায় বাড়ির দিকেই রওনা করছি তো প্রচণ্ড গরম আর অনেকটা অপেক্ষা করার পর এখন আমরা ফিরছি বাড়ির দিকে তো আমাদের সাথে একজন কাকা যাচ্ছে তো ওনারও গাড়ি কিছু পেন্টের কাজ রয়েছে তো ভদ্রলোককেও দেখিয়ে দেবো যদি দোকানটা খোলা থাকে তো উনি আমাদের সাথেই যাচ্ছে প্রচণ্ড গরম গায়ে প্রচণ্ড গরম 38 degrees শুয়ে যাচ্ছে এত গরম আর এই দেখো গাছ একটা মনুমেন্ট প্রিয় নগরে এটা খুব সুন্দর না ছবি তোলার জন্য ব্যাপক জায়গা গাড়ি একদম পুরো তুফার হয়ে গেছে সুখর হয়ে গেছে গাড়ি এখন খুব আর সামনেও ওই যে দেখতে পাচ্ছি সিগনাল পড়েছে জানি আমি যেতে যেতে সিগনালটা উঠে যেতে পারে এই যে আমাদের খুব সুন্দর খাতিনাম দাঁড়া এক মিনিট দেখ কেউ নেই দাদা এদিকে মানে কালিদা মানে এখানে যে রঙের ব্যাপারে কথা বলবে আপনার সাথে আপনি ফোন নাম্বারটা নিয়ে রাখুন ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন কালিদা ওই ফোন নাম্বারটা একটা পারলে ছবি তুলে রাখুন বাড়ি গিয়ে কথা বলে নেবেন হ্যাঁ একবার ফোন করে আপনি দেখুন কথা বলে নিন তিনখানা নাম্বার রয়েছে আপনি একটা কাজ করুন একটা ছবি তুলে নিন আমাকে দিন না হলো দাঁড়া ছবিটা তোলা থাকুক বাই চান্স কোনো কারণে পেলো না তিনটে নাম্বার রয়েছে আপনি যখন যেটা ইচ্ছা হবে কল করে নেবেন লোকটার নাম হলো কালিদার রঙের দোকান দেখি না 9999
তো অ্যাকচুয়ালি আমরা এসি কালিদার রঙের দোকানের, এখানে দেখতে পাচ্ছ তো কাকার কাছে রয়েছে হচ্ছে ফ্যাসিনো। ফ্যাসিনোতে একটু কিছু স্ক্র্যাচ এসছে এই জায়গাটাতে, তো সেটাকেই রিমুভ করার জন্য দেখা যাক কালিদা পারে কিনা, কাকা কালিদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো ফোন করছে, a few moments later ফোনে কথা বললেন বেরিয়েছে। এই দেখুন আপনি যখন আসবেন না ওপাশে একটা মিল পরে, নয়তো লক্ষ্য রাখবেন এই যে এখানে টেকনো ইন্ডিয়া স্কুল, এই সবসময় অপোজিটে পড়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কাকু আসছি। কাকা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম ডি সার্কার, সাবস্ক্রাইব করে নিও, তুমি ভিডিওতে আসছো। আমাদের ইউটিউবে একটা চ্যানেল হচ্ছে, আমরা মোটর গাড়ি রিলেটেড ভিডিও বানাই, তো তুমি ওর মধ্যে আসো। এই ভিডিওটা দুদিন পরে পাবলিক হবে, দেখতে হবে ইউটিউবে সার্চ করো ডি সরকার, ওটা সাবস্ক্রাইব করে দেখো। শেয়ার করো ভিডিওটা, গাড়ি রিলেটেডই ভিডিও বানাই আমরা। ঠিক আছে পেয়ে যাবেন, দুদিন পরে আসবে। ঠিক আছে কাকু আসছি, সাবধানে যাবেন।